কক্সবাজারের পেকুয়াত সাংবাদিক অলনোয়ারে মত বিনিময় সভাগঞ্জে চকরিয়া পেকু আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম এমপি। বর্তমান সরকারের আমলে আমাদের মাননীয় গতহালী আজিনিয়া উপজেলার সদর ইউনিয়নের সমবায় কমিউনিটি সেন্টারে মত বিনিময় সভাগান অনুষ্ঠিত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেনের সভাপতিত্বে এন্ডে বিশেষ অতিথির বক্তব্য রেখে জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াসুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাংবাদিক জহুরুল ইসলাম সহ আরো বোধকে হিন্দি সাংবাদিক অলের পক্ষ থেকে বক্তব্য রেখে সাংবাদিক দিদারুল করিম, গিয়াসুদ্দিন, শহীদুল ইসলাম হিরু, মোহাম্মদ ফারুক, নাজিমুদ্দিন, হাশেম, সাকাত হোসেন সুজন, জালাল উদ্দিন, এফ এম সুমন সহ আরো বোধকে। আমি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লোকাল টেলিভিশন সিপ্লাস টিভিতে এবং কক্সবাজারের করি। এসময় এমপি হয়ে দেশের উন্নয়ন হাজে বেগুণত্বন ভূমিকা রাখা পড়িব। দেশের উন্নয়নে সাংবাদিকলের ভূমিকা আছে। বর্তমান সরকার অতীতের সকল সরকারের তো বড় বেশি উন্নয়ন গরিজের বলেও এমপি জানে। হিন্দি সরকারের উন্নয়ন জনগণের দুর্গুড়ায় পৌঁছে দিই বললাই সাংবাদিকলের সহযোগিতা ও কামনা করি এমপি। হৈরাকি এসমত সাংবাদিকলের দাবির প্রেক্ষিতে এমপি নিজ অর্থায়নে পেকুয়াত একান প্রেস ক্লাব ভবন গড়ে দিব বলেও আশ্বাস দিল। হিন্দি মত বিনিময় সভাত স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধি দল উপস্থিত আছে। এফ এম সুমন, সি প্লাস টিভি, পেকুয়া, কক্সবাজার।